Welcome to my channel. আজ আমি আপনাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ে আমাদের দুইটা পার্ট আছে। প্রথম পার্টে আছে মাল্টিমিডিয়া, আর দ্বিতীয় পার্টে আছে গ্রাফিক্স। আমরা মাল্টিমিডিয়া সম্পর্কে আজকে ধারণা নেব। মাল্টিমিডিয়া বলতে মূলত কি বোঝায়? মাল্টিমিডিয়া বলতে আমরা বুঝি যে মাল্টি শব্দের অর্থ বহু, আর মিডিয়া মানে মাধ্যম, অর্থাৎ বহু মাধ্যমে যে সৃষ্ট একটি কর্ম বা কাজ, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে ছবি বা পিকচার, টেক্সট বা লেখা, অডিও বা ভিডিও, শব্দ বা ভিডিও, সবগুলো মিলে যে কন্টেন্ট তৈরি করা হয় তাই হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্ট। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রেডিও বা টেলিভিশনে আমরা যে সংবাদ শুনি, টেলিভিশনে বা ভিডিও দেখি, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার সমন্বয়ে গঠিত। এখন মাল্টিমিডিয়ার তোর একটি উল্লেখযোগ্য পাঠ হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অফিস সফটওয়্যার আন্ডারে একটি সফটওয়্যার। আমরা ধাপে ধাপে দেখাবো যে এই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে একটি কন্টেন্টকে সুন্দর করে সাজানো যাবে এবং দর্শকদের সামনে সেটা পেশ করা যায়। সাধারণত মাল্টিমিডিয়া ব্যবহার করে শ্রেণীকক্ষে ক্লাস সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এছাড়া কোনো বিষয়ের প্রতিবেদন সুন্দরভাবে তুলে ধরা যায়। মাল্টিমিডিয়ায় আমরা প্রথম ক্লাসে দেখব কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা কম্পিউটারে অন করব এবং সেটা ফাইল আকারে সেভ করে রাখব। আমরা সাধারণত কম্পিউটারে কয়েকটা ধাপে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করতে পারি। তার ভিতরে সব থেকে সহজ পদ্ধতি হল আমরা স্ক্রিনের যে কোনো খালি জায়গায় কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করব বা মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমাদের স্ক্রিনে দেখা যাবে এরকম ডায়ালগ বক্স আসবে, সেখানে নিউ নামে একটা এরিয়া আছে। সে নিউ থেকে আমরা যদি যাই দেখতে পাবো মাইক্রোসফট অফিসের আন্ডারে মাইক্রোসফট ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে। এখানে একটা ক্লিক করে এখন স্ক্রিনের উপর দেখা যাচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা আইকন আসছে। এখান থেকে আমরা ইচ্ছে করলে নাম ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে ক্লাস 10 শব্দটা লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। এখন এই আইকনের উপর ডাবল ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম পেজটা ওপেন হবে। বলে রাখা ভালো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পেজগুলো আসে এদেরকে আমরা স্লাইড নামে ডাকবো। এখন এই অবস্থায় যখন আমাদের আসবে তখন আমরা উপরে যে দেখবো হোম এর আন্ডারে কিছু অপশান আছে, ইনসার্টের আন্ডারে কিছু অপশান আছে, কিন্তু এখনও কোনো কাজ করছে না কারণ আমরা স্লাইডটা এখন নিউ স্লাইড একটা স্লাইড নেই। নিউ স্লাইডে ক্লিক করলে উপরে রিবন থেকে নিউ স্লাইড ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আসবে, পেজ আসবে, কোন ধরনের পেজ আমরা নেব, যেমন স্লাইড টাইটেল যদি নিই আমরা, তারপর টাইটেল অ্যান্ড কন্টেন্টের এই নিতে পারবো, সেকশন হেডার নিতে পারবো, টু কন্টেন্ট নিতে পারবো, বিভিন্নভাবে আমাদেরকে সাজানো হচ্ছে, আমাদের সুবিধা মতো নিতে হবে। আমরা যদি টু কন্টেন্ট নিই তাহলে আমাদের পেজটি এভাবে হবে। এখানে আমরা এখন লিখতে পারব, যদি আমরা লিখি যেটা প্রথম লেখা ইন্ট্রোডাকশন, INTRO DUCTION ইন্ট্রোডাকশন,
এখন ইন্ট্রোডাকশন দুই ধরনের হইতে পারে, টিচার ইন্ট্রোডাকশন আবার একটা হইতে পারে, বা ক্লাস ইন্ট্রোডাকশন, বা আমি টাইম ফিক্সড করে দিতে পারি কার জন্য প্রযোজ্য সেটা লিখে দিতে পারি। এখানে লেখাটা আমাদের এক পাশায় সামনে বলে এখান থেকে সাজিয়ে নিতে পারবো মাঝখানে। এখন আবার ক্লিক টু অ্যাড টেক্সট, এখানে যে আমরা বিভিন্ন লেখা লিখতে পারবো, আমার পরিচিতি বা ক্লাস পরিচিতি এগুলো আমি লিখতে পারবো। আমি যদি কিবোর্ড থেকে লিখি লেখা যাবে, এইভাবে আমাদের নিতে হবে। এখন যদি আমাদের এই কাজটা শেষ হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় পেজ যদি নিতে চাই তাহলে এই যে ছোটো আইকন আছে পেজের এর নিচে যদি একটা ক্লিক করি তাহলে দেখবো আমাদের একটা রেখা আসছে। এখন আমরা কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি আমাদের একাধিক স্লাইড এভাবে আসতে থাকবে, অথবা আমরা যদি এভাবে না নিয়ে আমরা এই নিউ স্লাইডের আন্ডারে আবার যে একটা যদি এরকম ব্ল্যাঙ্ক স্লাইড নিই তাহলেও আসবে। এভাবে আমরা স্লাইডটি ওপেন করতে পারি। এখন আমরা এই যে প্রথম পেজে যে ইন্ট্রোডাকশন শব্দটা লিখলাম আমাদের একটা ফাইল আকারে এখন সেভ করব। কোথায় যাব? এই ফাইল থেকে যাব আমরা সেভ অ্যাজ, বা সেভ আমি যেটা নিতে পারি সেভ অ্যাজ নিলাম। এখন আমি কোথায় সেট করব, আমার ফাইলটা কোথায় থাকবে তার ডেস্টিনেশন দেখাই দিতে হবে। আমি ডেস্কটপে সেভ করে রাখছি, যেহেতু ডেস্কটপে নিতে পারবো, এখন অন্য নামেও আমি সেভ করতে পারবো। ডেস্কটপে নেওয়ার পর আমরা 10 বলে লিখছিলাম, এখন 10 ইংরেজিতে 1010 লিখে আমি সেভ করলাম। এভাবে আমাদের ক্লাসকে আমরা সেভ করতে পারবো বা লেখাকে সেভ। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবে এই কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ।